কুমকুম, আমার বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমি নিজেও খুব ভালো আছি। সকাল থেকে উঠে মানে কিছু না কিছু কাজ করতেই হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। ঘেমে গেছি, আমার চা দুটো সব হয়ে গেছে। তারপরে মানে এত গরম সকাল থেকে, আমার কিন্তু শরীরটা এতটাই খারাপ, সব কিছু প্রায় আমার উপরেই এসে গেছে বলতে পারো। বন্ধুরা, এখানে আমি সবজিগুলোকে সব জল দিয়ে ধুচ্ছি। এখানে মানে আজকে আমার মামা এগুলো সব নিয়ে এসেছে, যেগুলো সবুজ সবজি সব ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখবো। তাই সবজিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ধুলো মাটি থাকে। আর মানে এগুলো এখন ধোয়া হচ্ছে এবং যখন রান্না হবে তখন একবার ধোয়া হবে, যাতে সবুজ এই সবুজ সবজিগুলো যাতে ঠান্ডা থাকে, সেই জন্য ফ্রিজে রেখে দেওয়া হবে। সেই জন্য জল দিয়ে ধুচ্ছি এগুলো। দেড়টার সময় আমার রান্না শেষ হলো। আজকে যেহেতু দিদুনের শরীর খারাপ, সেই জন্য পুরো রান্নাটা আমি করলাম। তোমরা দেখলেই তো যে ছাদে যখন কাপড় মেলে এসেছি, একটু পরে গিয়ে ছাদের থেকে কাপড়টা নামাতে হবে। এবং সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার যাব বাসনটা মাজবো, বাসনটা মেজে তারপর স্নান করবো। আর একবার খুব গরম লাগছে, সত্যি এত গরম, বাইরে দেখো দেখাই তোমাদেরকে যে আমি আজকে কী কী রান্না করলাম। আর আমি যখন রান্না করলাম তখন ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ ওখানে আমার তো ইয়ে নেই, ট্র্যাভেল স্ট্যান্ডগুলো নেই, তো আমি ফোনটা রাখার কোনো মানে সেরকম জায়গা পাইনি, তাই জন্য ভিডিওটা বানাতে পারিনি। কিন্তু এখন রান্নাটা হয়ে গেছে, কী কী হয়েছে চলো তোমাদেরকে দেখি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভাত,
হয়েছে, আর এটা হচ্ছে ডাল হয়েছে, আলুর চোখা বা আলু সেদ্ধ যাই বলতে পারো, এটা আমার দাদু খায়, ওনার খুব পছন্দ। মানে ডেলি ওনার ভাতের সাথে মোটা মোটা আলু ভাজা কিংবা এটা চাই, যতই ভালো রান্না হোক বা যতই খারাপ রান্না হোক, ভালো মন্দ যাই হোক না কেন ওনার এটা চাই ডেলি, তাই ওনার জন্য ডেলি এটা হয়, আলু সেদ্ধ বা চোখা যাই বলো। আর এটা হচ্ছে কাতলা মাছের তেল ঝাল, যেটা আজকে আমি রান্না করেছি, দেখে আমার নিজেরই কিছু না। আর এটা হচ্ছে ছোট মাছ, এখানে বেশি লাল লাল লাগছে, মানে তেলটা উপর থেকে ফেসে এসছে, কিন্তু এতটাও লাল না, ফোনে বেশি মনে হচ্ছে লাল। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আজকে আমি কি কি রান্না করেছি, আমাদের মানে মাছ ছিল একটু আগে তুললাম যে ওটা দেখো আজকে আমি রান্না করেছি, এবার দিদি চান করতে গেছে, দিদি চান করে আসবে, তখন খাওয়ানো দাওয়ানো, এখন আর কেউ নেই বাড়িতে, এখন মামারা সব বেরিয়েছে, মানে আজকে বুঝতেই পারছো রবিবার দিন, ছুটির দিন হলে যাওয়া হয়, সেই জন্য সবাই একটু আড্ডা করতে বেরিয়েছে, একটু পরে আসবে, দিয়ে ততক্ষণ যাই চান ঠান করে রেডি হয়ে যাই, দিয়ে তারপর সবাই আসবে, সবাইকে খাওয়া খাওয়ার বেড়ে দিতে হবে, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, আমি আবার চলে এসেছি, পড়াশোনাও আছে আমার, তাই সারাদিন সব কিছু করে এখন পড়তে বসবো, সন্ধ্যে মধ্যে আমার সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন এই জামাটা তোমরা ভাবছো কেন ঝুলানো আছে, এটা হচ্ছে আমার মামার জামা, এটা আয়রন করে রাখা আছে, সেই জন্য কালকে সকালবেলা যখন সকালবেলা উঠে ডিউটি যাবে সেই জন্য এখনই আয়রন করা আছে, কেন এরপর আর হবে না, টাইম হবে না সেই জন্য। দেখো তোমাকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে যে আমার বই খাতা সব খাটে ছড়ানো ছিটানো আছে, এবার আমি জাস্ট পড়তে বসবই, এই দেখো দেখতে পাচ্ছ সব বই খাতা ছড়ানো ছিটানো আছে, এখন আমাকে সব লিখতে হবে, দিয়ে লিখবো এখন বসে বসে। আজকে আমি ব্লগটা করছি এখানে এন্ড, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবে, আর যদি ভিডিওটা ভালো নাও লাগে তবুও একটা লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আরও তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আমি রোজ নিয়ে আসবো। আজকের জন্য এইটুকুই।